বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে ভাইরাসটি কেড়ে নিয়েছে সাড়ে ছয় হাজারের বেশি প্রাণ তার মধ্যে যুক্তরাষ্ট্রে চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে জনের ফ্রান্সেও বাড়ছে মৃত্যুর সংখ্যা এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও নাজুক এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ পঁচাশি হাজারের বেশি আক্রান্তের সংখ্যা গড়াচ্ছে ছাব্বিশ লাখ সাতান্ন হাজারে এদিকে করোনার সংকট নিরসনের অজুহাতে বিভিন্ন দেশে চলা বন্ধের আহ্বান জানিয়েছে ডেস্ক রিপোর্ট জাতিসংঘ যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে গেল চব্বিশ ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছে আরও প্রায় আড়াই হাজার মানুষ এ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা দাঁড়াচ্ছে আটচল্লিশ হাজারে আর আক্রান্তের সংখ্যাটাও যেন আরও ভয়ঙ্কর প্রায় সাড়ে আট লাখ ফ্রান্সের পরিস্থিতিও হতাশাজনক দেশটিতে নতুন করে আরও সাড়ে পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা একুশ হাজার ছাড়িয়েছে যুক্তরাজ্যের পরিস্থিতিও নাজুক দেশটিতে বুধবার সাড়ে সাতশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে আর ইতালি ও স্পেনে কিছুটা কমেছে মৃত্যুর হার তাই আগামী মে মাসে লকডাউন শিথিল করার কথা ভাবছে স্প্যানিশ সরকার আর জার্মান সরকার তো মাস্ক পরা বাধ্যতামূলক করতে যাচ্ছে বিপর্যস্ত এশিয়াও সম্প্রতি করোনার ভয়াবহ প্রকোপ বেড়েছে সিঙ্গাপুরে দেশটিতে দশ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে তার মধ্যে আশি শতাংশ অভিবাসী শ্রমিক ভারত ও পাকিস্তানেও বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বিশ্বে সংক্রমণের সংখ্যা সাড়ে ছাব্বিশ লাখ হলেও সুস্থ হয়েছেন এক চতুর্থাংশের বেশি মানুষ এ পর্যন্ত করোনাকে জয় করেছেন সাত লাখ পঁচিশ হাজারের বেশি রোগী এদিকে ভাইরাসটির প্রকোপ রোধের অজুয়াতে কিছু দেশ দমনীতে চালাচ্ছে বলে জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বৃহস্পতিবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানান তিনি আর এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও জানান নিউজ গুতেরেসমাত